আলাইকুম আসসালাম মুনতাহা, কেমন আছো? হ্যাঁ, ভালো আছি মা। তুমি করেছো? হ্যাঁ, তাহলে তো ক্ষুধা লেগে যাবে। তাহলে তুমি একটু ভিডিওটা অফ করে একটু খেয়ে নাও, খেয়ে পরে ক্লাস শুরু করো। ওয়ালাইকুম আসসালাম জোহানা, কেমন আছো? আমিও ভালো আছি। নোহা, কেমন আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম সারিকা, ভালো আছো? আজকে মাত্র এই কয়েকজন, বাকিরা কি ভুলে গেল ক্লাস আছে যে? মুনতাহা, সবাই কি ভুলে গেল ক্লাসের কথা? মুনতাহা কি সুন্দর করে হাসি দিচ্ছে বলতো। সারিকার কি মন খারাপ? সারিকা, তাহলে আমার গোমড়া মুখে বসে আছো, মুখে হাসি নেই কেন?
ক্লাস থ্রির একজন বোধহয় জয়েন করেছো, হাফসা বিনতে উমর। এখন নার্সারি ক্লাস হবে, অন্য ক্লাসের কেউ থাকলে লিভ নিয়ে নাও। হাফসা বিনতে ওমর রোল 44 ক্লাস 3 দেখা যাচ্ছে, তুমি লিভ নিয়ে নাও, এখন নার্সারি ক্লাস হবে। ওয়ালাইকুম আসসালাম আনিশা, কেমন আছো? আচ্ছা সবাই শোনো, আমাদের অনেক সময় চলে গেল, এখন আর কেউ আসছে না, যদি আসে তো ভালো। সবাই বোধহয় ঘুমাতে গিয়েছে, নয় নাস্তা করতে গিয়েছে, নয়তো ভুলে গিয়েছে, কিছু একটা হয়েছে, তাই না? কারণ এত সময় লাগে না সবার আসার জন্য। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এখন গণিত ক্লাস করব। গণিত ক্লাসে গত ক্লাসে আমি তোমাদেরকে আমার মৌলিক গণিত বই থেকে পড়িয়েছিলাম, তাই না? আজকেও আমরা আমার মৌলিক গণিত বই থেকে পড়ব। তোমরা সবাই আমার মৌলিক গণিত বইয়ের পৃষ্ঠা নং 30 বের করো, 30 বের করো তো। বের করেছো? আমরা এর আগে পৃষ্ঠা নং 28 যে কাজগুলো ছিল সেগুলো করেছিলাম। 29 পেজের কাজগুলো আমাদের করতে হবে না, কারণ ওখান থেকে আমাদের সিলেবাস অনুযায়ী টপিক নেই। আর পৃষ্ঠা 30 করা হয়ে গেলে আশা করি আমার মৌলিক গণিত বই থেকে তোমাদের আর কোনো পেজ পড়তে হবে না। আমরা বইটা মানে এখন আপাতত একবার শেষ করে ফেললাম, পরেরগুলো আর লাগবে না। হ্যাঁ, এগুলো লাগবে না, এগুলো আমাদের সিলেবাসে নেই এই টপিকগুলো, এই জন্য এগুলো বাদ দেওয়া হচ্ছে। ঠিক আছে, চলো আমরা দেখি পৃষ্ঠা নং 30-এ কি আছে আমার মৌলিক গণিত বইয়ের। দেখো তো তোমাদের বইতে কি এই লেখাগুলো আছে পৃষ্ঠা 30 পৃষ্ঠায়? সবার বইতে কি এগুলো আছে 30 পৃষ্ঠায়? বড় সংখ্যাটিতে টিক চিহ্ন দাও। এই যে দেখো, এখানে একটা লাইন, এই যে লাইন, এখানে এখানে চারটা লাইনে দেখো অনেকগুলো বৃত্ত আছে, বৃত্তের মাঝে অনেক সংখ্যা আছে। তোমরা প্রতিটি লাইনে, এই যে যেমন এই লাইন থেকে সবচেয়ে বড় সংখ্যা কোনটা খুঁজে বের করে টিক চিহ্ন দাও। এগুলো তো তোমরা শিখেছো, এই জন্য আমি আর বলে দিব না, তোমরা নিজেরা টিক চিহ্ন দাও তো। এই লাইনের সবচেয়ে বড় সংখ্যা কোনটি সেটা খুঁজে বের করে টিক চিহ্ন দাও। সবাই দিয়েছো?
সবাই টিক চিহ্ন দিয়েছ? আচ্ছা, তারপরে দেখো এই লাইনে সবচেয়ে বড় সংখ্যা কোনটি, সেখানে টিক চিহ্ন দাও। হ্যাঁ, নিজেরা টিক চিহ্ন দাও, বলতে হবে না, আমি পরে তোমাদের দেখব তোমরা ঠিক করে লিখেছো কিনা। এখন এই লাইনে দেখো সবচেয়ে বড় সংখ্যা কোনটি, সেখানে টিক চিহ্ন দাও। এই লাইন থেকে সবচেয়ে বড় সংখ্যা কোনটি, সেখানে টিক চিহ্ন দাও। দেখো সংখ্যাগুলো কোন ক্রমে সাজানো আছে। আচ্ছা, পরে দেখো সংখ্যাগুলো কোন ক্রমে সাজানো আছে। এই যে দেখো এই লাইনে কিছু সংখ্যা, এই লাইনে কিছু সংখ্যা, এই সংখ্যাগুলো কোন ভাবে সাজানো আছে, মানে ছোট থেকে বড় নাকি বড় থেকে ছোট, তোমরা এই যে এখানে ধরে লিখবে। এটা দেখো, হ্যাঁ বলা যাবে না, বলা যাবে না, নিজেরা লিখো, আব্বু আম্মু বললে হবে না, নিজেদের লিখতে হবে, কারণ তোমরা ছোট থেকে বড়, বড় থেকে ছোট সংখ্যা এগুলো শিখেছো, ছোট বড় সংখ্যা চিনতে শিখেছো, এই জন্য নিজেরা লিখবে। এই যে দেখো এই লাইনে ছোট থেকে বড় নাকি বড় থেকে ছোট, সেই কথাটা তোমরা এই ফাঁকা ঘরে লিখবে, লিখো। পরের লাইনে দেখো এই যে লাইন, এই লাইনে সংখ্যাগুলো ছোট থেকে বড় নাকি বড় থেকে ছোট। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভালো আছি, তোমার এত দেরি হলো কেন? আজকে নাস্তা করতে গিয়ে সবার দেরি হয়ে যাচ্ছে, ঠিক আছে সমস্যা নাই, আমার মৌলিক গণিত বইয়ের পৃষ্ঠা নম্বর 30 তোমরা কাজগুলো করো। সবাই কি লিখেছো? বড় থেকে ছোটতে সাজাও, এখানে দেখো বড় থেকে ছোটতে সাজাও, তার মানে এই যে লাইনটা আছে এই লাইনে আমরা বড় থেকে ছোট দিকে যাব। তোমরা সাজিয়ে আগে সবার আগে বড় সংখ্যা লিখবে, আস্তে আস্তে ছোট সংখ্যা লিখবে। মানে তোমরা বড় থেকে আস্তে আস্তে ছোট সংখ্যা লিখবে, আর সবার প্রথমে বড় সংখ্যা সবচেয়ে বড়, তারপরে কোনটা এইভাবে লিখতে থাকো। সবার লেখা হয়েছে? কেউ বাকি আছো লেখার? Thank you.
ছোট সংখ্যাটিতে টিক চিহ্ন দাও। এখানে কি লেখা আছে? ছোট সংখ্যাটিতে টিক চিহ্ন দাও। এই যে এই লাইনের সবচেয়ে ছোট সংখ্যা কোনটা খুঁজে বের করে টিক চিহ্ন দিবে। এই লাইনের সবচেয়ে ছোট সংখ্যা কোনটা খুঁজে বের করে টিক চিহ্ন দাও। এভাবে সবগুলো লাইনে ছোট সংখ্যাটিতে টিক চিহ্ন দাও। সবাই দাও। তোমাদের এটা ছিল আমার মৌলিক গণিত বইয়ের পৃষ্ঠা নং 31, 30 না। যদি টিক চিহ্ন দেওয়া হয়ে থাকে আমরা পরে দেখি কি লেখা আছে। ছোট থেকে বড়তে সাজাও। এই লাইনটা দেখো। আসসালামু আলাইকুম। আপনার এত দেরি হলো কেন? তোমরা এই দুইটা লাইনে ছোট থেকে বড় দিকে সাজাবে। তোমরা সবচেয়ে ছোট সংখ্যা খুঁজে বের করো, সেখান থেকে আস্তে আস্তে বড় সংখ্যাগুলো লিখবে। এই লাইনগুলোতে লিখবে। সবাই তাহলে লেখা শেষ করো। নয় বড়। হ্যাঁ, আর আমরা এই লাইনটার কাজ করব না এখন। এখন এই লাইনে কাজ করব না। এটা ছাড়া বাকি কাজগুলো তোমরা করে ফেলো। সবার লেখা হয়ে থাকলে একজন একজন করে স্ক্রিন শেয়ার করবে, লেখাগুলো দেখাবে। স্ক্রিন শেয়ার করো অথবা মেসেঞ্জারে ছবি দাও। এই ক্যামেরায় তো তোমাকে কোনোটা ভুল হলে দেখাতে পারবো না।
শাড়িটা তুমি কি পারবে স্ক্রিন শেয়ার অথবা মেসেঞ্জার গ্রুপে ছবি দিতে? আচ্ছা ঠিক আছে, আমি এখান থেকেই দেখে নিচ্ছি। শাড়িটা তুমি তো এই যে এই লাইনটা করো নাই, সংখ্যাগুলো কোন ক্রমে সাজানো আছে তা লেখো, মানে ছোট থেকে বড় আছে না বড় থেকে ছোট সেটা লেখো নাই, এই দুইটা লিখে নাও। আচ্ছা শাড়িটা একটু রাখো, আমি বাকি লেখাগুলো দেখে দিচ্ছি। হ্যাঁ শাড়িটা বাকিগুলো ঠিক আছে, শুধু ওই দুইটা লাইন তুমি লিখে নাও, লিখে আবার দেখাও। লেখো মন্তাহা, ওদিকে কি কথা বলছো লেখো। স্ক্রিন শেয়ার করো। এখানে দেখো জোহানা রাবেয়া, এভাবে না, এখানে তোমাকে লিখতে হবে যে সংখ্যাগুলো কোন ক্রমে সাজানো আছে, মানে ছোট থেকে বড় নাকি বড় থেকে ছোট, এই কথাগুলো লিখতে হবে। যদি হয় ছোট থেকে বড় তাহলে লিখবে যে ছোট থেকে বড়, আর যদি বড় থেকে ছোট হয় তাহলে লিখবে বড় থেকে ছোট, এইভাবে লেখো। মুছো, মুছে লিখো, লিখে আবার দেখাও। তারপরে তারপরে তারপরে
জোয়ানা রাবেয়া তুমি এটা স্টপ, এই পেজটা স্টপ করে দাও মা। জোহানা রাবেয়া তুমি পেজটা স্টপ করে দাও। অনিশা ভেরি গুড, স্টপ করে দাও। ভেরি গুড নোহা, স্টপ করে দাও। হ্যাঁ স্টপ করে দাও মা। সারিকা তোমার লেখা হয়েছে? হ্যাঁ বলো মা। হ্যাঁ দেখাও দেখাও। Thank you.
এখানে ছোট থেকে, এই যে আমি যে মাঝে দাগ দিয়েছি এখানে লিখো থেকে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, থেকে কথাটা লেখো। আচ্ছা জোহানা স্টপ করে দাও, জোহানা স্টপ করে দাও। শারিকা দেখাও, শারিকা দেখা যাচ্ছে না মা, শারিকা মা লেখা দেখতে পাচ্ছি না। শ্রদ্ধা লেখা হয়নি, মুনতাহা বইয়ের পেজটা আরেকটু ভালো করে দেখাও, বোঝা যাচ্ছে না। হ্যাঁ ঠিক আছে শারিকা, হ্যাঁ ঠিক আছে শারিকা, ভেরি গুড। শারিকা তুই স্ক্রিন শেয়ার করতুনি, এই জন্য আর আমি ভেরি গুড লিখে দিতে পারলাম না। আর 5 মিনিট সময় আছে, যারা যারা লেখা দেখাও নাই তারা লেখা দেখাও।
শ্রদ্ধা, আমাদের কিন্তু বেশি সময় নেই, আর 3 মিনিট আছে। শ্রদ্ধা, আম্মু কি লিখে দিচ্ছে? আম্মু লিখলে তো হবে না, আম্মু লিখলে তো হবে না, শ্রদ্ধাকেই লিখতে হবে। আমি একটা কেটে দিচ্ছি, মানে কি হয়েছিল না তো ওইটা দেখাইলাম, কেটে দিয়ে মুনতাহা দেখছি। হ্যাঁ, বইটা ধরে রাখো। মুনতাহা, এই যে বড় থেকে ছোট সাজাও, 7 5 3 2 1, এক লেখাটা তুমি উল্টা করে লিখেছো, একটা ঠিক করে লিখতে হবে। বইটা আরেকটু উপরে উঠাও মা। হ্যাঁ, ছোট থেকে বড় সাজাও, এই যে সবার শেষে যে ছোট থেকে বড় সাজাও, এটা হয়নি, এটা ঠিক করে লেখো। আর পরে ঘর ফাঁকা আছে, ওইটাও ঠিক করো। আচ্ছা সবাই শোনো, আমাদের এখনই সময় শেষ হয়ে যাবে। তোমরা এই যে আমার মৌলিক গণিত বইয়ের আমাদের কাজ শেষ। হ্যাঁ, সবাই ভালো থাকবে, এখনই সময় শেষ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, সময় শেষ হয়ে যাবে। Thank you.